রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই টিচ সাহিত্য আশা পালাম আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আর আজকের টিউটোরিয়ালটি হলো আমরা যারা এডমোবে কাজ করি অর্থাৎ আমরা অ্যাডমোভে অ্যাপসের মাধ্যমে ক্লিকের মাধ্যমে অ্যাডস ক্লিকের মাধ্যমে যারা কাজ করি বিপিএন ইউজ করে সে কিছু সিটিংসের ব্যাপার সেপার আছে সেগুলো আজকে আমি দেখাবো আসলে আমরা যারা বিপিএন ইউজ করি বিশেষ করে আসলে আমরা যারা বিপিএন ইউজ করি আমাদের জন কিন্তু আসলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিরাপদ নয় যারা বিপিএন ইউজ করে আমরা ক্লিক করি বিভিন্ন কান্ট্রি থেকে তো তারপর আমি কিছু সিটিংসের ব্যাপার সেপার আপনাদেরকে আসলে দেখাবো আজকে যেটার মাধ্যমে আপনি নাইনটি পার্সেন্ট প্রায় নব্বই পার্সেন্ট আপনি কি সেফ থাকবেন বিপিএন ইউজ করার পরেও আপনার কি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা এডমুক অ্যাকাউন্ট কি ডিজিবল বা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কমই খুবই কম থাকবে তো ভিডিও শুরুতে আমি আসলে আপনাদেরকে আসলে একটু বলে নেই ভিডিওটি পথ ফার্স্ট টু লাস্ট এ টু জেড আসলে দেখতে দেখবেন অনলাইনে থেকে আর আমার ভিডিওটা যদি আপনি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনি নতুন ভিজিটর হয়ে থাকলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা সাবস্ক্রাইব করলে পরের যে ভিডিওগুলো অনলাইন আর্নিং সম্পর্কে সেগুলো আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো বন্ধুরা আসলে কথা না বাইরে চলুন আমি দেখাবো আজকে কীভাবে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটি কীভাবে সেফ সেফ রেখে বিপিএন ইউজ করে কীভাবে ক্লিক করতে পারবেন এবং পার ডে পাঁচটি ক্লিকের মাধ্যমে চোদ্দো ডলার বা দশ ডলার ইনকাম করতে পারবেন সো বন্ধুরা কথা না বাইরে চলুন আমরা জাস্ট ফার্স্ট টাইম ফার্স্ট অল আপনাকে যা করতে হবে সেটি করার জন্য আপনাকে মজিলা ফায়ার বক্স যে একটা অ্যাপস আছে প্লে স্টোরে থেকে ডাউনলোড করে ফেলবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশনের নিচে তারপর আমরা তো বেশিরভাগ আমি যে ভিপেনটা ইউজ করি সেটা হচ্ছে টোরপো ভিপেন তো ভিপেনটা আমি জাস্ট ফার্স্ট টাইম কী করবো ওপেন করবো তো ওপেন করার আগে আপনাদেরকে আসলে একটা জিনিস আমি বলে রাখি আপনারা সবসময় ক্লিকের মাধ্যমে এমন একটা সিস্টেম করবেন যেন ফায়ার দিয়ে কি ওপেন হয় অর্থাৎ ক্লিক করার পরে অর্থাৎ আপনারা যেন অনেকের মোবাইলের ইন্টারনেট বাউসার দিয়ে কিন্তু এটা ওপেন হয় ক্লিক করে তো আমি আজকে দেখাবো যেন ফায়ারপক্স দেওয়া ওপেন হয় এবং কিছু সিটিংস আছে ফায়ারপক্সের যেগুলোর মাধ্যমে আপনার ক্লিকের মাধ্যমেও আপনার অ্যাডমোভ অ্যাকাউন্টটি কি ডিজেবল হবে না বা অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ডিজেবল হবে না নাইনটি পার্সেন্ট সেফ থাকবে তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে আগে কিছু ফার্স্ট অফ অল আপনাকে একটু সিটিংসের ব্যাপারটা দেখাই একটু জাস্ট এক মিনিট জাস্ট আমরা সিটিংয়ে চলে যাব সিটিংসে যাওয়ার পরে আমি দেখাইতেছি জাস্ট আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান ম্যানেজারে যাবেন অ্যাপ্লিকেশান ম্যানেজারে গেলে অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন রানিং রানিং নয় অল 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 এস যাবেন রানিং নয় অল এসগুলো কি এখানে শো করে তো সেগুলো থেকে আমরা কি আমাদের যে বাউসারগুলো যেগুলো আমরা কি ক্লিয়ার ডাটা করে দেব ক্লিয়ার ডাটা করে দিলে হবে কি যখন আমরা ক্লিক করব যখন আমরা অ্যাড ক্লিক করব আমাদের ক্লিকটা আমাদেরকে কি একটা কোশ্চেন চাই ওরা একটু ডিফল্ট চাইবে আর কি কোন অপশন কোনটা দিয়ে আমরা ওপেন করতে চাই তারপর আমরা কি মজিলা ফায়ার বক্স সিলেক্ট করতে পারবো তো ফার্স্ট অল আপনার যা করতে হবে সবগুলো কি আপনার কোন কোন ব্রাউজারগুলো আপনাকে ইয়ে করতে হবে দেখা দিয়েছি ক্লিয়ার ডেটা করে বলবেন জাস্ট ফায়ার বক্সটা আমরা কি ক্লিয়ার ডেটা করে বলব তারপরে আমি সিটিংটা দেখানোর জন্য ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা করে ফেলবো ওকে এটা ক্লিয়ার ডাটা করার পরে আপনি নিচে চলে যাবেন ইন্টারনেট ব্যবসাটি কী কী ক্লিয়ার ডাটা করে ফেলবেন ইন্টারনেট ব্যবসার ভিতরে ঢুকবো আমরা তারপর দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা ওকে তো এটা ক্লিয়ার ডাটা করলাম তারপর ইউসি বাসার সময় অনেক সময় দেখা যায় ইউসি বাসা দিয়ে ওপেন হয় সো আমরা ইউসি বাসাটাও কী করবো ক্লিয়ার ডাটা করে ফেলবো ইউসি ভাষাটা এই তো ইউসি ভাষাটা কি আমরা ক্লিয়ার ডাটা করে ফেলবো ম্যানেজ স্টোর এটার ঢুকবেন ঢোকার পরে দেখেন আসবে দেখেন ক্লিয়ার ক্লিয়ার দেখা আছে এখানে এটা তো আমরা ক্লিক করবো ক্লিয়ার সাকসেসফুলি সো তারপর আমরা বের হয়ে যাব সেখানে আপনার টোরবুক যে ভিভেন্টটা এটাকেও আপনার ক্লিয়ার ডাটা করে দিতে পারি সমস্যা নেই ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা করে দিতে পারবেন তবে এটা না দিলে হবে সমস্যা নয় ঈর্ষকে জাস্ট আমরা তিনটে জিনিস আপনাদেরকে আসলে দেখালাম তিনটে বিষয় অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে মর্জিলাটা ক্লিয়ার ডাটা করে দেবেন তারপর ইন্টারনেট ব্যবসাটি আর যদি আপনি আপনার মোবাইল দিয়ে একাধিক একাধিকভাবে একাধিক অন্য ক্লিকও আপনি এটা মধ্যে কাজ করেন তাহলে আপনি কী করবেন টোরবো ভিভিএনটাও ক্লিয়ার ডাটা করে দেবেন যাই হোক এখন জাস্ট আমরা দেখাবো কীভাবে ক্লিক করবেন এবং সিটিংসের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি একটু দেখাবো ভিডিওটি একটু লম্বা হবে কেননা কিছু জানতে হলে অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে অবশ্যই কেননা এইটা আমি দেখলাম যে বেশিরভাগ অ্যাকাউন্ট কি ডিজিবল করছে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু এখনও ডিজিবল হয় নাই কারণ কি আমি একটু সময় নিয়ে সেটিংসটা করে তারপরে আমি ক্লিক দিই যার কারণে নব্বই পার্সেন্ট কি সেভ থাকে সো সেটা আপনার ওপর যদি হানড্রেড পার্সেন্ট করতে পারেন তাহলে তো অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট করা যায় না এটা সেভেন্টি পার্সেন্ট টু নাইনটি পার্সেন্ট হয় সো আমি জাস্ট এখন পেনটা কানেক্ট করব ফার্স্ট অফ অল আমরা প্রথম কি ফার্স্ট অব অল বিপেনটা কানেক্ট করতেছি বিপেনটা কানেক্ট করার পর আমরা কি এখানে ক্লিক করবো কান্টিনিউ করে দেবো জাস্ট এখন একটু নেটের সমস্যা পড়তেছে তো বন্ধুরা আমরা কি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা কান্ট্রি লিস্ট পাবো তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো তাও আমি জাস্ট ক্লিকের সিটিংসের ব্যাপারটা দেখানোর জন্য আপনাদেরকে একটি ক্লিকের মাধ্যমে আমি সে দেখাবো সে বিষয়টি তো দেখেন এখানে যেহেতু সবুজ যে এই যে নেটওয়ার্কের যে সিগন্যালগুলো এগুলো যে সবুজ থাকে তাহলে সবচেয়ে ভালো হয় আর কি দেখেন এখানে বলতেছে সিলেক্ট দ্য ফেস্টার সার্ভার যেগুলো সবুজ এগুলো বেশি নেটওয়ার্ক তো যাই হোক আমরা একটু জাস্ট ফার্স্টটা কি কানেক্ট করবো কানাডা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর একটু ওয়েট করেন কানেকশন হবে কানেক্টিং হওয়ার পর আমরা সিটিংসে ডুবো বা কানেক্ট কানাডাটা আমরা করবো না আমরা নিউ ইয়র্কটা করি দেখি এটা ইউনাইটেড স্টেটস আমরা দেখি কোনটা আমাদের জন্য হিসেবে একটু ইজিলি দেখেন নিচেরটা করবো ইউনাইটেড স্টেটস এটাতে ক্লিক করবো তো এটা কানেক্ট হোক হওয়ার পরে আমি একটু সিনি সিটিংসের যে বিষয়টা সেটা আপনাদেরকে আসলে দেখাবো বন্ধুরা একটু ধৈর্য ধরেন সত্য এখান থেকে কানেক্ট হয়ে গেছে তো আমরা এখানে এটা বের হয়ে যাবো মিনিমাইজ করে তো এখন আসি আসলে মূল কথাই সিটিংসের যে বিষয়গুলো যেগুলোর মাধ্যমে আপনারা কি নাইনটি পার্সেন্ট এটা করতে পারেন তো ফার্স্ট অফ অল আপনাকে কি সিটিংসে চলে যাবেন তারপর এই সেটিংসটা করার পরে আমরা কি মজিলা ফায়ার বক্সের সিটিংসটা ঠিক করবো তো আমরা এই প্রথম ফার্স্ট অফ অল সিটিংসে যাব সিটিংসে যাওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখবেন ডেট অ্যান্ড টাইম ডেট অ্যান্ড টাইম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন অপশন পাবেন অটোমেটিক ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে তারপর অটোমেটিক টাইম জোন এটা দেওয়া আছে তো আমরা যা করবো এই যে টিক চিহ্নটা অটোমেটিক টাইম জোন হ্যাঁ সেটা কি ওটাই দেবো ওটাই দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশান চলে আসছে সিলেক্ট টাইম জোন হ্যাঁ বুঝতে পারছেন তো এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন আমরা যে ওইখানে কিন্তু বিপিএন কি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক কি সিলেক্ট করছিলাম ইউনাইটেড স্টেটসে তো এটা এখানে বের করবো আমরা এটা টাইম জোন টাইম জোনটা মেক্সিকো সিটি ওই দেখেন আমরা পেয়ে গেছি কিন্তু নিউইয়র্ক বুঝতে পারছেন গ্যাম ফোর মানে নিউ ইয়র্কের সময় কি চারটা ওদের লোকাল টাইম যেটা যেটাতে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করা দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু টাইমটা চেঞ্জ হয়েছে এটা কি এখন ইউনাইটেড স্টেটস টাইম তো আমরা এটা থেকে এখন বের হয়ে যাব বের হওয়ার পরে আমরা এখন যা করব আমাদের যে মর্জিলা ফায়ারবক্স যেহেতু আমরা এটিতে এটির মাধ্যমে আমরা বিপিএনটা কি যে আমরা এড ক্লিক করব এটার মধ্যে ওপেন হবে সো আমরা এটার কিছু কিছু সেটিংসের ব্যাপার আছে সেই প্রসেসটা আমি দেখাবো যা সে এটাতে ওপেন করবো ওপেন করার পর দেখেন নেক্সট নেক্সট দেবো যেহেতু আমরা ওইখানে ক্লিয়ার ডাটা করেছিলাম দশজন যেরকম স্টার্ট ব্রাউজিং হ্যাঁ তো এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন জাস্ট দেখাইতেছি সার্চ বক্সে আপনারা এখানে লিখবেন ডাব্লু এইচ ওরি ডট কম তো আমরা এটার মধ্যে ডুব বুঝতে পারছেন জাস্ট ডট নেট ডট কি নেটার নেট আমার ডিসক্রিপশন অবশ্যই আমি এই লিঙ্কটি দিয়ে দেবো চিন্তার বিষয় নেই হোয়ার নেট এটার মধ্যে এই ওয়েবসাইটটা ডুবেন হ্যাঁ ঢুকার পরে দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারেস্ট হতে থাকবে জাস্ট অনমেরিট এখানে আপনার আইপিটা আসলে কি ফুল যে আইপিটি সেটা দেখাবে তো আসলে আমাদের এই এই আমরা এই ওয়েবসাইটে ঢুকতে চাইতেছি না আরেকটা ওয়েবসাইট আছে আমি জাস্ট আপনার দেখাইতেছি তো বন্ধুরা দেখেন এই ওয়েবসাইটটা ঢুকবেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের মাঝে ডিসক্রিপশনে দিয়ে ফেলবো জাস্ট এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখন যেহেতু নেটওয়ার্কের একটু সমস্যা যার কারণে এখানে কত পার্সেন্ট দেখাইতেছে এখানে ফোর্টি পার্সেন্ট দেখাইতেছে এখানে দেখেন একটা অপশান দেখছেন দেখছেন এখানে কিন্তু ফোর্টি পার্সেন্ট দেখাইতেছে তো যখন আপনার নেটওয়ার্ক থাকবে তখন এখানে কী এখানে আপনার এখানে আপনার সেভেন্টি পার্সেন্ট দেখাবে যখন আপনার নেটওয়ার্কটা এখানে সবুজ থাকবে তারপর এখানে কী দেখাবে সেভেন্টি পার্সেন্ট যাই হোক আমি এখানে চল্লিশ পার্সেন্ট থেকে আমি বাড়াবো কীভাবে সেটা দেখাবো চল্লিশ পার্সেন্ট থেকে যত আমরা নিতে পারবো হান্ড্রেড নাইনটি পার্সেন্ট করা যায় বুঝতে পারছেন আমি এই প্রসেসটি দেখাইতেছি জাস্ট আমরা এটার মধ্যে একটি ক্লিক করবো এনও এটিতে ক্লিক করবো একটা অপেক্ষা করে এটাতে ক্লিক করব এখানে ক্লিক করছি ক্লিক করতেছি বাট এখন কাজ করতেছে না এটা দেখেন এনোমি এনোমিটিতে ক্লিক করার পরে এরকম একশো এরকম একটি অপশান পাবেন এরকম একটি কি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে সেরকমভাবে এটা আসার পরে যা আপনাকে যা করতে হবে এখন দেখেন চারটা অপশন কিন্তু চারটা অপশান হ্যাঁ এই চারটে যদি আমরা কি ইনপুট করতে পারি সিটিংস করতে পারি আমাদের এটা কি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখেন ওয়েব আর ওয়েব আর টিসি ডিএস ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স এগুলো তো আমরা সেট আপ করতে পারি টিপ পাবো তাহলে কি আমাদের নাইনটি পার্সেন্ট হবে তারপর যদি আমরা আমাদের অ্যাকাউন্টে ক্লিক করি তো আমাদের এটা কি সেক্স থাকবে বুঝতে পারছেন তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ফার্স্ট অফ অল আমরা এটা এটাতে ক্লিক করব এটা দেখেন নিচে একটা লেখা আছে দেখেন হাউ টু ডিজিবল ওয়েবরাইটস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে নতুন একটা পেজ চলে একটু অপেক্ষা করেন ভিডিওটি বড় হলেও আপনাকে আসলে ধৈর্য ধরে দেখতে হবে কারণ আমি এ টু জেড যে বিষয়টা সে যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছি আপনাদের মাঝে সো বন্ধুরা আরেকটা পেজ ওপেন হওয়ার পর আপনার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে তো এখন আমরা কী করবো এখন আপনাকে দেখাই কতটুকু কতটুক কাজ করবেন এই যে নিচে একটা ইয়ে দেখতেছেন মিডিয়া যে এটা এটা কি ক্লিক করব এটাকে আমরা কী কপি করবো জাস্ট এখানে চাপ দিয়ে ধরবেন এটা কি আমরা ক্লিক করবো কপি করলাম যার সময় জায়গায় কপি কপিবার আপনাকে যা করতে হবে আপনি আর একটা পেজ দেবেন আরেকটা পেজ নেবেন মজিলা ফায়ার থেকে কি আরেকটা পেজ নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন কনফিক দেখবেন মিনিট মিনিট সো বন্ধুরা নতুন একটি পেজ লোবেন নিবেন মজিলা ফায়ার বক্সে তারপরে এখানে রাখবেন টাইপ করবেন অ্যাবাউট কনফিক অ্যাবাউট কনফিক লেখার পরে এখানে দেবেন গো গো দেওয়ার পরে আপনাদের সামনে কি এরকম একটি আসবে দেখেন এখানে সার্চ বক্সে আপনার আমরা যে বিষয়টা কপি করছিলাম সেটাকে কি পেস্ট করে দেব পেড করা পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে একটু যে বিষয় হয়েছে অলরেডি এখানে আছে অ্যানো সো বন্ধুরা আসলে আমি একটা জায়গায় কপি করতে আসলে হয় না আমার পুরোটা কপি হয় না আপনার কি ওই ওই যে বিষয়টা আমরা কপি করছিলাম মিডিয়া প্রায়স কন্ডিশন হ্যাঁ কানেকশন তারপরে এটা কি অ্যানাবল আছে হ্যাঁ এটাতে ক্লিক করবো দেখেন ট্রোগোল অপশান আমরা কি সিলেক্ট করে দেবো অথবা এখানে লিখতে পারি আমরা অ্যানাবল লিখে দেব ডট অ্যান দেখেন এটা থেকে আমরা ক্লিক করব তারপর জাস্ট আমরা কি ট্রোগোল যে ট্রোগল যে অপশানটা এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু ডান তারপরে আমরা আমাদের ওই অ্যাড্রেসে চলে যাব দেখি আমরা কত পার্সেন্ট হয়েছে আমাদেরটা দেখেন এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন ওইটা করার পরে কি আমাদেরকে সেভেন্টি পার্সেন্ট চলে আসছে সেভেন্টি পার্সেন্ট অলরেডি চলে আসছে তারপর আর একটা বিষয় আছে এখানে দেখি আমরা এটাতে কমাতে পারি কিনা ডু নট ট্র্যাক এটা কী কী ডিজিবল করতে পারি কিনা দেখি আমরা জাস্ট ক্লিক করবো সব বন্ধুরা আমরা ওই অপশানটা ঢোকার পরে এরকমভাবে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তারপরে এখানে একটা লেখা দেখেন ডু নট ট্র্যাক তো এটা আমরা কীভাবে করবো এটা করতে হলে আপনাকে যা করতে হবে প্রথমে আপনাকে কোনো যাবে সিটিংসের মধ্যে যাবেন মজিলা ফায়ার বক্সের সিটিংসের মধ্যে ঢুকবেন ঢুকার পর পরে জাস্ট দেখা দিচ্ছি সিটিংস নিচে যাবেন সিটিংস সিটিংসে যাবেন সিটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন জেনারেল একটা অপশান আছে জেনারেল বলে একটা অপশন আছে তারপর এর সার্টিফিকেট এটা অপশন আছে তারপর প্রাইভেসি একটা বলে একটা অপশন পাবেন প্রাইভেসি বলে একটা অপশন পাবেন এরতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে একটা যে বিষয় এখানে কি এটা কি অফ করা দেওয়া আছে ডু নট ট্র্যাক ফায়ার বক্স উইল টেয়ার সাইট ডু নট ওয়ান টু ট্র্যাক এটা কি টিক চিহ্ন দেওয়াল নেই তো আমরা কি এটা কি কী করে ফেলব এটাকে অন করে দেব। অন করে দিলে আমাদের কাজ শেষ তারপর আমরা এখন আমাদের আগের জায়গায় চলে যাব জাস্ট বাকি জায়গায় আমরা চলে আসছি এখন দেখি আমাদের কত পার্সেন্ট এটাকে জাস্ট আমরা কি একটু রিফ্রেশ করে নেব দেখি আমাদের কত পার্সেন্ট হয় এখন দুইটা অপশান কিন্তু আমাদের চলে গেছে আর মাত্র একটি অপশন অপশন বাকি আছে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স আমরা চাইতেছি নাইনটি পার্সেন্ট করার জন্যে কীভাবে আমরা সেফ থাকতে পারি তো একটু অপেক্ষা করেন যাই হোক বন্ধুরা আসলে এটা হয় নাই জাস্ট সেভেন্টি পার্সেন্টই এটা রয়েছে সেভেন্টি পার্সেন্ট হয়েছে যাই হোক সেভেন্টি পার্সেন্টও কম নয় সেভেন্টি পার্সেন্ট আমরা যদি নিরাপদ থাকতে পারি তত ভালো বুঝতে পারছেন তাছাড়া আরও একটু একটু কমায় তো চাইলে আমি আর একটা ভিডিও আসলে ছোটো করে তৈরি করবো কীভাবে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ওর যায় সেই বিষয়ের উপর সামনে যে ভিডিওটা থাকবে সেটি থাকবে কীভাবে আমরা হানড্রেড পার্সেন্ট করতে পারবো সেই সেটা করার জন্য আপনাকে জাগ্রত শুধু আমাদের এই একটা অপশন বাকি আছে দেখেন ল্যাঙ্গুয়েজ যে ডিফারেন্স যে অপশনটা এটি নিয়ে আমি কি লাস্ট যে পর্বটা সেটা আমি করবো না ভিডিওটা আসলে বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি আর এটা করতেছি না যাই হোক আমি এখন জাস্ট আপনাদেরকে একটি ক্লিকের মাধ্যমে দেখাবো কীভাবে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা কীভাবে ডাটাটা ক্লিক ক্লিয়ার করবেন সেই প্রসেস আমি দেখাবো তো বন্ধু এটা থেকে আমরা বের হয়ে যাবে এখন জাস্ট এরকমভাবে মিস করে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আপনাকে যা করতে হবে বিপিএন তো কানেক্ট আছে তাই না অনেকক্ষণ হয়েছে আসলে অনেক লেট হয়ে গেছে আজকে ভিডিওটা তৈরি করা করতে যাই হোক আমরা কি এখন একটি ক্লিক করব আমাদের যে অ্যাপসের মধ্যে ঢুকবো ঢোকার পরে আমরা কি অ্যাডে ক্লিক করাবো একটা জাস্ট অ্যাডের মধ্যে কীভাবে ক্লিক করবেন সেই বিষয়টা আসলে একটু বুঝতে হবে কেননা আপনি শুধু জাস্ট ক্লিক করলেন আর বের হয়ে গেলেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডটা ক্লিক করছেন সেটা কিন্তু কাউন্ট হবে না ম্যাক্সিমাম এক থেকে দেড় মিনিট আপনি আপনার অ্যাড ক্লিক করার পরে ওই বাউসারের মধ্যে থাকবেন বুঝতে পারছেন বন্ধুরা দেখেন আমাদের কিন্তু অ্যাড শো করতেছে আর এড ক্লিক করার মাধ্যমে আমি বলতেছি এক একটা ক্লিক করবেন প্রায় চল্লিশ থেকে বা একশোটা অ্যাড দেখার পর তাহলে আপনার অ্যাকাউন্টটি সেফ থাকবে তো তারপর আমি যে সিটিংসের যে বিষয়টা দেখাইলাম ইনশাল্লাহ সেটি কিন্তু আসলে একটি সেফ বিষয় বুঝতে পারছেন তো আমি জাস্ট একটা ক্লিক করবো আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ক্লিক করবেন জাস্ট ডাবল ক্লিক করব একটু অপেক্ষা করেন দেখেন আমি কিন্তু একটি ক্লিক করছি ক্লিক করার পরে বাউসার কিন্তু এখানে এটা কি মরজিলা ফায়ার বাক্স দেওয়া ওপেন হয়েছে কেননা আমি এটা মর্জিলা ফায়ার ব্রস দেওয়া কাজ করছি বিদায় এটা মর্জিলা ফায়ার বস দেওয়া ওপেন হয়েছে তো ফার্স্ট অফ অল আপনারা কি সবগুলো ডাটা কি ক্লিয়ার ডাটা ফেলবেন তারপর আপনাদের বাউসারি মানে চারটি বাবা স্যার আপনাদের কাছে আস করে নেবে ফার্স্ট অফ অল তারপর আপনারা মজিলা ফারবক্স সিলেক্ট করে দেবেন বিশ মিনিট হয়ে গেছে ভিডিওটা আসলে সরি আমি আসলে কিছু করার নেই আসলে কিছু জানতে চাইলে আপনার একটু পুরো দেখার চেষ্টা করবেন তাছাড়া সামনে যে ভিডিওটা আমি তৈরি করবো আপনাদের জন্য কীভাবে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেফ থাকবো আমরা অ্যাডিকার মাধ্যমেও বে পে করবো না কীভাবে হান্ড্রেড পার্সেন্ট থাকবো সেফ থাকবো সেই প্রসেসটা আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ আজকে তো সেভেন্টি পার্সেন্ট আমরা করলাম অন্যদিকে আমরা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট করব তো দেখেন বছরের ভিতরে কি ওপেন হয়েছে সেটা জাস্ট একটু করেন পরে আপনি আপনি যা করবেন বছরের ভিতরে একবার এরকমভাবে ঘোরাঘুরি করবেন এক মিনিট বা দেড় মিনিট আপনি কি বছরের মধ্যে ঘোরাঘুরি করবেন কেননা ঘোরাঘুরি করলে আপনি কি বা বিভিন্ন সেক্টরে ডুকবেন সমস্যা নেই কেননা এক দেড় মিনিট টাকার পরে আপনার যে যে ক্লিপটা সেটা কি কাউন্ট হবে কাউন্ট হলে আপনার কি